পর্যন্ত মোট শনাক্ত হয়েছে 434,472 জন মারা গেছেন 6,215 জন সুস্থ হয়েছে 351,146 জন এবার আমরা 24 ঘন্টায় দেখে নেব কত জনের মৃত্যু হয়েছে 21 জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে এবং এতে করে মোট মৃতের সংখ্যা সেটি পৌঁছে গেছে 6215 জনে মোট মৃত্যুর হার 1.43 শতাংশ নতুন করে সুস্থ হয়েছে বাসা এবং হাসপাতালে চিকিৎসা নিয়ে 1604 জন মোট সুস্থ হয়েছে 351,146 জন এবং সুস্থতার হার সেটি হচ্ছে 80.82 শতাংশ 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 16218টি কিন্তু পরীক্ষা হয়েছে 15768টি নমুনার এবং এই নমুনা পরীক্ষা করে 2139 জনের মধ্যে করোনার সংক্রমণ সেটি কিন্তু আসলে শনাক্ত হয়েছে এবং এতে করে নতুন শনাক্তের হার সেটি 13.57 শতাংশ আমরা কিন্তু দেখছি সংক্রমণ বাড়ছে এবং মোট শনাক্ত 434,472 মোট পরীক্ষা হয়েছে 25,56,962টি নমুনার মোট শনাক্তের হার 16.99 শতাংশ 24 ঘন্টায় বয়স ভিত্তিক মৃত্যু দেখব আমরা যারা মারা গেছেন তাদের মধ্যে 41 থেকে 50 বছর বয়সের মধ্যে 6 জন ছিলেন 51 থেকে 60 বছরের মধ্যে 1 জন ছিলেন এবং 61 থেকে 100 বছরের মধ্যে 14 জনের মৃত্যু হয়েছে 24 ঘন্টায় 24 ঘন্টায় বিভাগ ভিত্তিক মৃত্যুর তথ্য আছে আমাদের সামনে আমরা শুরু থেকেই জানি করোনা সংক্রমণে কিন্তু ঢাকায় সবচেয়ে বেশি আক্রান্ত এবং সেই সাথে মৃতের সংখ্যা এবং সেটি আমরা প্রতিদিনই একই ধরনের তথ্য দেখে থাকি ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মৃত্যু 13 জন মারা গেছেন 24 ঘন্টায় চট্টগ্রামে 4 জন রংপুরে 3 জন রাজশাহীতে 1 জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে করোনায় মৃত্যু আমরা জানি মার্চের 8 তারিখ প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় সে মাসে 5 জনের মৃত্যু হয় এপ্রিল 164 জন মারা যান মে মাসে এসে সংখ্যাটি বেড়ে 482 হয় এবং সেই মাসে 482 জনের মৃত্যু হয় জুন মাসে এসে সংখ্যাটি আরও বেড়ে যায় 1197 জনের মৃত্যু হয় জুলাইতে 1264 জনের মৃত্যু হয়েছে আগস্টে মৃত্যু হয়েছে 1217 জনের এরপর আমরা দেখি সেপ্টেম্বরে এসে সংখ্যাটি আসলে কিছুটা কমে আসে 906 জনের মৃত্যু হয় অক্টোবরে আরেকটু কমে আসে 673 জনের মৃত্যু হয়েছে এবং নভেম্বরে এখন পর্যন্ত আমরা দেখছি 292 জনের মৃত্যু হয়েছে